বল তো তুমি কেমন আছো অথবা হাউ আর ইউ এটা ইংরেজিতে কত ভাবে বলা যেতে পারে তুই কি বাজার থেকে ওই 30 দিনে ইংরেজি শিখুন এই জাতীয় কোনো বইটই কিনেছিস নাকি এই রাকিব অনেক দিন তোর সাথে দেখা নাই কি খবর কেমন আছিস Why are you speaking Bangla with me? You are supposed to speak English with me. Have you forgotten? আমি তো ইংরেজিতে কথা বলতে পারি না কি করব বন্ধু যেমন আমি তোকে প্রথমে বললাম যে বন্ধু অনেক দিন দেখা নাই কেমন আছিস আচ্ছা এটা কিভাবে ইংরেজিতে বলবো অনেক দিন তোর সাথে দেখা নাই এটা তুই ইংরেজিতে বলতে পারিস লং টাইম নো সি অথবা বলতে পারিস আই হ্যাভেন্ট সিন ইউ ফর এ লং টাইম অথবা বলা যাবে ইটস আ লং টাইম সিন্স আই স ইউ লাস্ট আরও একভাবে বলতে পারবি যে এতদিন তুই কেমন ছিলি হাউ হ্যাভ ইউ বিন সো লং আচ্ছা বন্ধু ইউ আর সাপোজ টু স্পিক ইংলিশ এটার মানে কি তুই যেটা প্রথমে বললি বি সাপোজ টু অথবা বি এক্সপেক্টেড টু প্লাস বেস ফর্ম অফ ভার্ব যার অর্থ হচ্ছে কোনো কিছু করার কথা যেমন আমার সেখানে যাওয়ার কথা আম সাপোজ টু গো দেয়ার এটা তুই বি এক্সপেক্টেড টু দিয়েও করতে পারবি আম এক্সপেক্টেড টু গো দেয়ার অথবা বলা যাবে আই অ্যাম টু গো দেয়ার আচ্ছা যদি বলি আমার সেখানে যাওয়ার কথা ছিল তখনও কি আই অ্যাম আরে না আমার সেখানে যাওয়ার কথা ছিল এরকম থাকলে আই ওয়াজ এক্সপেক্টেড টু গো দেয়ার অথবা আই ওয়াজ সাপোজ টু গো দেয়ার অথবা আই ওয়াজ টু গো দেয়ার বি এক্সপেক্টেড টু অথবা বি সাপোজ টু এখানে যে প্রথম বিটা রয়েছে বি এটা মানে বি ভার্ব যদি বলি যাওয়ার কথা অ্যাম ইজ আর এক্সপেক্টেড টু যাওয়ার কথা ছিল ওয়াজ ওয়ার এক্সপেক্টেড টু আশা করি বুঝতে পেরেছিস আচ্ছা বন্ধু এত কিছু শিখলি কিভাবে কেন আর এইস মেথড অফ লার্নিং ইংলিশ এই চ্যানেল থেকে এই চ্যানেলে কি পর্যায়ক্রমে সকল বিষয় আলোচনা করা আছে আমি 179টা গ্রামাটিক্যাল সেন্টেন্সেস পর্যায়ক্রমে শিখেছি এবং চর্চা করেছি সেজন্য আমি এখন যে কোনো বিষয়ে ইংরেজিতে কথা বলতে পারি শুধু তাই নয় আমি যে কোনো বিষয়ে ইংরেজিতে ফ্রি হ্যান্ডে লিখতে পারি এবং একই সাথে ইংরেজি সংবাদপত্রও পড়তে পারি আমি যদি তোর মতো পর্যায়ক্রমে গ্রামাটিক্যাল সেন্টেন্সেসগুলো চর্চা করি তাহলে কি আমার পক্ষে সম্ভব অবশ্যই সম্ভব আমি তো তার বাস্তব প্রমাণ আমি এখন তোকে কিছু প্রশ্ন করব যদি এগুলো উত্তর করতে পারিস তাহলে আমিও তোর মতো গ্রামাটিক্যাল সেন্টেন্সেসগুলো চর্চা করব ওকে প্রশ্ন কর বল তো তুমি কেমন আছো অথবা হাউ আর ইউ এটা ইংরেজিতে কত ভাবে বলা যেতে পারে তুই কি বাজার থেকে ওই 30 দিনে ইংরেজি শিখুন এই জাতীয় কোনো বইটই কিনেছিস নাকি বন্ধু তুই বুঝলি কিভাবে বন্ধু শোন হাউ আর ইউ কত রকম বলা যেতে পারে এটা শিখে কখনো একটা ভাষা শেখা সম্ভব নয় একটা ভাষা শিখতে হলে সেই ভাষার মৌলিক বিষয়গুলো তোকে জানতেই হবে যদি ইংরেজি ভাষার মৌলিক বিষয়গুলো জানিস তবে কত রকম বলা যেতে পারে তুই নিজেই তৈরি করতে পারবি তুই কি জানিস হাউ আর ইউ কোন গ্রামারের ব্যবহার কেন এটা জানা কি জরুরি অবশ্যই জরুরি এটা না জানলে তুই শত শত বাক্য তৈরি করবে কিভাবে বিষয়টা একটু বুঝিয়ে বলতো তুমি কেমন আছো এটা বি ভার্বের ব্যবহার এখানে ডাব্লিউ এইচ ওয়ার্ড হাউ দিয়ে করা হয়েছে তুমি কেমন আছো এই সেন্টেন্সের মধ্যে কোনো ডু ভার্ব নেই অর্থাৎ কোনো কিছু করা যাওয়া খাওয়া পড়া এরকম নেই আর সাবজেক্ট নিজেই আছে সেজন্য এটা বি ভার্বের ব্যবহার এটা জানলে তুই আরো অনেক সেন্টেন্স তৈরি করতে পারবি এভাবে যে তুমি কেমন আছো হাউ আর ইউ তোমার মা কেমন আছে হাউ ইজ ইয়োর মাদার তোমাদের দেশের লোকজন কেমন আছে হাউ আর দ্য পিপুল অফ ইয়োর কান্ট্রি তোমার শিক্ষক কেমন আছে হাউ ইজ ইয়োর টিচার যদি বলি তোমার শিক্ষক কেমন ছিল হাউ ওয়াজ ইয়োর টিচার তোমার শিক্ষক কেমন থাকবে হাউ উইল ইয়োর টিচার বি এভাবে তোকে অনেক অনেক সেন্টেন্সেস তৈরি করতে হবে বিষয়টা বুঝলাম না আরেকটু ভেঙে বলতো শোন তুমি কেমন আছো
এটা মূলত বি ভার্ভেরই ব্যবহার। যদি আমরা বলি তুমি আছো, তখন এটা বি ভার্ভের ব্যবহার, তুমি আছো, ইউ আর। এটাকে প্রশ্ন করলে হয়ে যাবে তুমি কি আছো, তখন আরটা আগে নিয়ে আসতে হবে বি ভার্ভ প্রশ্ন করার জন্য, আর ইউ। আর যদি বলি তুমি কেমন আছো, হাউ আর ইউ, এভাবে হয়েছে। এখন তুমির জায়গাটা সাবজেক্ট চেঞ্জ করা যাবে, যদি বলি তোমার বন্ধু কেমন আছে, হাউ ইজ ইয়োর ফ্রেন্ড, তোমার বাবা কেমন আছে, হাউ ইজ ইয়োর ফাদার, তোমাদের দেশের লোকজন কেমন আছে, হাউ আর দ্য পিপুল অফ ইয়োর কান্ট্রি, এভাবে সাবজেক্ট চেঞ্জ করা যাবে। আবার ডাব্লিউএইচ ওয়ার্ডও চেঞ্জ করা যাবে, যদি বলি তুমি কোথায় আছো, ওয়্যার আর ইউ, তুমি কখন আছো, ওয়েন আর ইউ, এভাবে ডাব্লিউএইচ ওয়ার্ডও চেঞ্জ করা যাবে। আবার সাবজেক্টও চেঞ্জ করা যাবে, যদি বলি তুমি কোন রুমের মধ্যে আছো, ইন উইচ রুম আর ইউ। বি ভার্ব চেঞ্জ করেও অনেক অনেক সেন্টেন্স তৈরি করা যায়। যদি বলি তুমি কেমন আছো, হাউ আর ইউ, যদি বলি তুমি কেমন ছিলে, তখন কিন্তু হাউ ওয়ার ইউ, তোমার বাবা কেমন ছিল, হাউ ওয়াজ ইউর ফাদার, তোমার মা কেমন ছিল, হাউ ওয়াজ ইউর মাদার, তোমাদের দেশের লোকজন কেমন ছিল, হাউ ওয়ার দ্য পিপুল অফ ইউর কান্ট্রি, এভাবে বি ভার্ব চেঞ্জ করে অনেক সেন্টেন্স তৈরি করতে পারিস। আবার যদি বলি এতদিন তুমি কেমন ছিলে, সেক্ষেত্রে হয়ে যাবে হাউ হ্যাড ইউ বিন সো লং, পাস্ট পারফেক্ট করতে হবে, এতদিন রয়েছে, সেজন্য হাউ হ্যাড ইউ বিন সো লং। এভাবে শত শত এক্সাম্পলস, শত শত সেন্টেন্স তুই তৈরি করতে পারিস যদি বেসিক্যালি জানিস ইংরেজি। আচ্ছা বন্ধু, তুমি কেমন আছো, এটা হাউ ডু ইউ ডু বলা যায় না, এটা কোন গ্রামারের ব্যবহার? এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহার। প্রথম দুটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, আর দ্বিতীয় দুটা হচ্ছে মেইন ভার্ব। তুই কি জানিস যে ডু মানে চলা? যেমন আমরা অনেক সময় বলি যে কম্পিউটার ছাড়া আমি একদিনও চলতে পারি না, আই ক্যানট ডু আ সিঙ্গেল মোমেন্ট উইদাউট কম্পিউটার। তো সেক্ষেত্রে ডু মানে চলা। আমি যদি বলি এ কলমে আমার চলবে, দিস পেন উইল ডু, ডু মানে কিন্তু চলা, মানে ডু উইদাউট মানে কোনো কিছু ছাড়া চলা। তো ডু মানে সবসময় করা না, সেজন্যই তুমি কেমন চলো বা তোমার কেমন চলছে বা তুমি কেমন আছো, সেক্ষেত্রে হাউ ডু ইউ ডু ব্যবহার করা যাবে, এখানে ডু মানে চলা। আর প্রেজেন্ট ইনফিনিট টেন্স বলে প্রশ্ন করা হয়েছে ডু অথবা ডাজ ব্যবহার করা হয়েছে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে। তো হাউ আর ইউ এর বিকল্পগুলো তো বললি না, যেটি আরো কত কত ভাবে বলা যেতে পারে? ও, এটা অনেক ভাবে বলা যেতে পারে, যেমন হাউ আর ইউ ডুইং অথবা হাউ ডু ইউ ডু, হোয়াটস গোয়িং অন, হোয়াটস নিউ অথবা হোয়াটস নিউ উইথ ইউ, হোয়াটস আপ, হোয়াট আর ইউ আপ টু, হোয়াটস গুড ইন দ্য হুড, হাউ আর থিংস গোয়িং, অথবা বলা যেতে পারে আই উড লাইক টু হিয়ার ফ্রম ইউ, আর ইউ ডুইং এনিথিং, সেটাও কিন্তু হাউ আর ইউ এর ক্ষেত্রে বলা যেতে পারে। তো এটা আসলে বিভিন্ন পরিবেশ পরিস্থিতির কারণে বিভিন্ন রকম বলা যেতে পারে। বন্ধু, আমি আজকে থেকেই আরএইস মেথড অফ লার্নিং ইংলিশের গ্রামাটিক্যাল সেন্টেন্সেসগুলো পর্যায়ক্রমে তোর মতোই দেখা শুরু করব। তোকে অসংখ্য ধন্যবাদ। পর্যায়ক্রমে দেখবি, কিছু বুঝতে না পারলে আমার সাথে আলোচনা করবি, তাহলে আরও বেশি বেনিফিটেড হতে পারবি। বন্ধু, থ্যাংকস আ মিলিয়ন। No mention, I'm your real friend.